শরীর জুড়ে 864টি পোকার ট্যাটু, এমনকি এজন্য সম্প্রতি তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন। বলছি যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল অ্যামোয়ের কথা। 21 বছর বয়সে বাহুতে একটি লাল রানী পিঁপড়া ট্যাটু করেছিলেন মাইকেল। এরপর থেকে এখন পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে 864টিতে। তার শিল্পকর্মের মধ্যে রয়েছে বিটল, পিঁপড়া, ইয়ারউইক ও মথ জাতীয় পোকা। গলা ও বুক জুড়ে রয়েছে একটি 13 ইঞ্চি মথের ট্যাটু। বাম বাহুতে 89টি পিঁপড়া ও বাহু থেকে তার বাইসেপ পর্যন্ত রয়েছে আরও 36টি। তার পেটে ডান পাশে রয়েছে 23টি লাল পিঁপড়া ট্যাটু। ডান চোখের উপরে 2.5 ইঞ্চির বিটল পোকার ট্যাটু। এছাড়া ডান কানের পিছনে রয়েছে আরও একটি 2.5 ইঞ্চির ইয়ারউইক। তবে এমন নয় যে মাইকেল পোকামাকড় খুব পছন্দ করেন। আদৌতে মাইকেল পোকামাকড় ভীষণ ভয় পান, এজন্য তিনি শরীরে পোকার ট্যাটু করেছেন যেন সবসময় এগুলো দেখতে পান, ফলে তার পোকাভীতি দূর হবে বলে তিনি মনে করেন। মাইকেলের শরীরে মাকড়সা এবং দুটি বিশাল মিলিপিডের ট্যাটুও রয়েছে, যেগুলো রেকর্ডের জন্য গণনায় ধরা হয়নি, কারণ মাকড়সা এবং মিলিপিড পোকা নয়। মাইকেলের আগে আরও 3 জন এই রেকর্ড গড়েছিলেন। 2021 সালে 7 আগস্ট যুক্তরাষ্ট্রের বাসিন্দা ব্যাক্সটার মিলসম, তার শরীরে ছিল 402টি কীট পতঙ্গের ট্যাটু, এবং 2018 সালে জগুসুয়া থন্টন, তার শরীরে ছিল 281টি কীট পতঙ্গের ট্যাটু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।